মাথাভাঙা পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত 18 কিলোমিটার বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে বেসরকারি যাত্রী পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধরলা সেতুতে পথ অবরোধ। একটাই দাবি, দ্রুত এই ভাঙাচোরা রাস্তা সংস্কার করতে হবে, সেই দাবিতেই তাদের পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। অবরোধকারীদের দাবি, পূর্ত দপ্তরের আধিকারিক না আসা পর্যন্ত তারা অবরোধ তুলবেন না। আমরা গত 15 দিন আগে অবরোধ করেছিলাম এই মাথাভাঙা পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত যে বেহাল সড়ক, সেটা দীর্ঘদিন ধরে, প্রায় 6 বছর ধরে এই সড়কের অবস্থা খুব আশঙ্কাজনক। জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন চালকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বাইক চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে প্রত্যেকটি পরিবহন চালক প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে তারা হসপিটালে যাচ্ছেন, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, কেউ বা প্রাণ চলে যাচ্ছে। এরম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা আজকে এই যে বেসরকারি পরিবহনের শ্রমিকরা এবং চালকরা আমরা দ্বিতীয় দিনে এখানে অবরোধে সামিল হয়েছি। গত 15 দিন আগে অবরোধ করেছিলাম, সেই অবরোধে আমাদের যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস আজকে পরিপূর্ণ না হওয়ার জন্যই আমরা দ্বিতীয় দিন আজকে অবরোধে সামিল হয়েছি। আমরা গত 15 দিন আগে অবরোধ করে এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। খুব দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিদিন। আমি এজ এ স্কুল টিচার প্রতিদিনই এই রাস্তাই বলা যায় না এটাকে, মানে রাস্তার কোনো কিছুই অবশিষ্ট নেই, প্রতিদিনই খুব দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সময় লাগছে, দেখতে পাচ্ছি অটো উল্টে যাচ্ছে, বিভিন্ন রকম অটোওয়ালাদের কষ্ট, টোটোওয়ালাদের কষ্ট চোখে দেখতে পাচ্ছি, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা এই সময় এই যে অবরোধ চালিয়েছে যারা, তাদেরকে পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। এটা সকলের ভালোর জন্যই এই অবরোধটা করা হচ্ছে। আমরা চাই এই রাস্তাটা ঠিক হোক, যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই রাস্তা ঠিক হোক। আইজার রহমান সাহেব যে কথা বললো যে অফিসিয়াল আসবে, প্রতিশ্রুতি দিতে হবে যে কবে ঠিক হবে, ডিলে করা চলবে না। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানে? আমরা এখানে 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এই অবরোধকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এটা ভালোর জন্য, সবার ভালোর জন্য এই অবরোধটা করা হচ্ছে। আপনার নামটা বলুন। আমার নাম দিব্যেন্দু দত্ত, আমি সীতা হাই স্কুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটায়। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস তথা জাতীয় দিবস দিবস, সেই উপলক্ষে ডিজিটাল বাংলার বিশেষ অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা থেকে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেদিন আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক ডক্টর সোমনাথ ভট্টাচার্য। আমরা সেই দিনকে স্বামী বিবেকানন্দের জন্ম ভিটায় দাঁড়িয়ে ভাবতে চাইব যে ওই দিনের ওই বিলে বা বিলেশ্বর, সেখান থেকে বিবেকানন্দে কিভাবে উত্তরণ ঘটেছে এবং বিলের জীবনের সঙ্গে বিবেকানন্দের জীবন কি অদ্ভুতভাবে যুক্ত, সেটা আমাদের ভাবনা, আমাদের অনুষ্ঠান তথা স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। সেই শ্রদ্ধার্ঘ্যের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে ডিজিটাল বাংলার পর্দায় আগামী 12ই জানুয়ারি সন্ধে 8টার সময়।